আজি উৰুকা আর উৰুকার নিশা সকলে একেলগে এসাজ খোৱাৰ হেঁপাক। আর এই মুহূর্তে মই উপস্থিত আছো গোয়ালপাড়া জেলার হাদলাপাড়া নয়াপাড়া। হাদলাপাড়া নয়াপাড়া দেখা গৈছে উৰুকাৰ নিশাৰ বাবে প্রস্তুতি চলি আছে, সেই জানিছে দেখব পুৱাৰপৰা আহিনে ইয়াত যে রাতে সকলে মিলিজুলি ইয়াৰ ৰাইজে একেলগে মিলিজুলি এসাজ খাব। আর এই ভিডিও জানিছে দেখা যায় পিঠা পনা বনাত ব্যস্ত হয়েছে ইয়ার গাঁর জিয়রী বয়ারী সকলে মিলিজুলি ভিডিও জানিছে দেখ আছে কেনদরে সকলে আখলত পিঠা বনায় আছে, পিঠা পনা বনায় আছে। এয়া চাক ব্ল্যাক রাইসর পিঠা বনাইছে, তিলর লাড়ু, নারিকলের লাড়ু, তেলর পিঠা, আর কব ইয়াত গাহরি পুড়িছে। আর পরম্পরাগত পানীয় যঙা জঙা ইয়াত আনি থাকে হিরো জানিছে ইয়ার সামগ্রী দৃশ্য সমূহ দেখাইছে। এয়া গাহরি পুড়ি আছে হিরো জানিছে দেখাইছে, যে রাভাসকলের পরম্পরাগত পানীয় শিকি আছে আর কিছু মানে পানীয় খাই আছে। হিরো জানিছে ইয়ার সামগ্রী দৃশ্য দেখাইছে আর চাক এনে আনন্দ ফূর্তিত মতলিয়া হয়েছে সকলে নাচি বাগি এই যেহেতু ভোগর উৎসব ভোগালী আর ভোগালী বিহুত প্রস্তুতি ইতিমধ্যে আজ যেহেতু উৰুকার নিশা একেলগে ইয়াত একেলগে ভোজ ভাত খাব আর পিঠা পনা বনা বনায় আছে। ইয়ার গাঁর বয়ারী জিয়রী সকলে আহি আর ইয়া গাঁর জিয়রী বয়ারী সকলে আহি নাচি বাগি আনন্দত মতলিয়া হয়েছে। আর এয়া হল উৰুকা, আজি যেহেতু উৰুকার দিনাখন এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে সমগ্র রাজ্যত। মানে আর কিছু কথা বলেও যত্ন করিম দাদা, অকনমান আপনার কাছে বিচারছো দাদা, আজি যেহেতু উৰুকা কেনেকুৱা আপনার রাতে সকলে মিলিজুলি এসাজ খাব? হয়, আমি বছরেকত আসলতে উৰুকা বলে কলে আমার একে প্রাণর আমঠুর নিচিনাই হয়, গতি উৰুকা বলে আমি কলে ধনী দুখিয়া সকলে এসাজ খাওয়ার একটা মানস থাকে। আর সেই হিসেবে আমি যিমানখিনি আমি পাৰো, যেহেতু আমি গাঁলীয় পরিবেশ খেতে বাতি চপার পিছন আমি মানে ভোগালীকে মেইন হেৰি হিসেবে ভাবো, গতি আমি এসাজ খাওয়ার কারণে প্রস্তুতি চলাইছো। আমার মেইন পিঠা পনা আদি করে আমার খা যেটু খাদ্য সেটু আমার কিন্তু ট্রাইবেল খাদ্য, আমি যেটু রাভা রংধানী রাভা, আমার গাহরি মাংস থাকিব, মাটি মাহর মানে খার আর খারে দি বনোয়া গাহরি মাংস, মুরগি মাংস সব লোকাল, তার মাছ জঙা, জঙা তো আমার এভেলেবল, মানে আমি এক সপ্তাহ ধরে মানে জঙা থাকিবই আমার এইখানে। আমার এটা দেখা গেছে তিনটামান জঙা আছে, আর কিমানটামান জঙা আসবে? জঙা মোটামুটি আমার এই সমাজত মোটামুটি 44 ঘর, আমার 44 ঘরে 44টা জঙা আমার ইয়ার আনবই লাগবে। তারপরে আমার 1 তারিখে ঘরে ঘরে আমি পিঠা পনা খাওয়ার কারণে সবে দলে বলে সকলের ঘরত মানে চোতালত একবার হলে দেখা দিবই লাগবে এই ধরনের। যেহেতু ইয়ার বেশিরভাগ লোক কৃষির উপর নির্ভরশীল, আঘনের ধান চপার পিছত এনেকে যেহেতু আজি উৰুকা নিশা সকলে একেলগে খাব? হয়, আজি সকলে উলহ মালহে উৰুকা খাব, যেহেতু ইমান পরিশ্রম করে কষ্ট করে আজি মাঘ বিহু উপলক্ষে আমি মাঘ বিহু আমি মাঘ ধুমচি বলে কয় ধাবা যে ধুমচি দমাহী বলে কয় আমি এসাজ খাম বলে সকলে ওলাই আছো। দৃশ্যকে ভিডিও জানাইছো, আকৌ মই দৃশ্য মনে হয়েছো চাক গাঁর জিয়রী বয়ারী সকলে ওলাই আহি নাচি বাগি ফূর্তিত আনন্দত মতলিয়া হয়েছে। যেহেতু আজি উৰুকা আর উৰুকা নিশা সকলে ইয়াত মিলিজুলি এসাজ খাব, এটা সুন্দরভাবে কলর পাতরে এটা ইয়াত পেন্ডেল বনাইছে, একটা ভেলাঘরও সাজিছে, আর পরম্পরাগত পানীয় ইয়াত লই আছে পানীয় কব লাগবে। ইয়াত প্রায় অকনমান পিছত আবিলের ভাগত সাগে ইয়াত প্রায় 15-20টা এনেদরে পরম্পরাগত জঙা পানীয় ইয়াত আপনাদের হারি দেখা পাব। আর কিছুমান জিয়রী বয়ারী পিঠা পনা বনাত ব্যস্ত হয়ে পড়েছে, এয়া ভিডিও জানাইছে। এয়া তেলর পিঠা বনাইছে যেহেতু ভোগর উৎসব ভোগালী কব লাগবে। আর এয়া হল গোয়ালপাড়া জেলার হাদলাপাড়া নয়াপাড়াত ভিডিও জানাইছো। মই আকৌ ইয়ার সামগ্রিক দৃশ্য মুপনি নামৰ লোকক দেখাবলৈ চাক সকলে ওলাইছে নাচি বাগি আনন্দত মতলীয়া হৈছে, যেহেতু ভোগর উৎসব ভোগালী আর যেহেতু আজি উৰুকা আর উৰুকাৰ নিশাত সকলে মিলিজুলি এসাজ খাব। এয়া বাইদেউ পিঠা পিঠা বনা বনালে লাগে লাগে পিঠা বনালে না বানালো বানা বনাই আছে মানু বনাই আছে রাতি কি হয় গাহরি দি খানা হবে নাকি গাহরি দি খানা হবো মুরগি দি খানা হবো আর জঙা খাবো আর পিঠা খাবো মানু বিলাকে আহিবো আপনি এই গাউর বোয়ারি হয় হয় সকলে আহি আছে বোয়ারি আইটা সকল ককা সকলে সবে আহিছে হয় নিশ্চয়কৈ ভিডিঅ' চাওঁ। আকৌ মই সেই দৃশ্য মই দেখাবলৈ অনুৰোধ কৰিছোঁ। এয়া চাওক গোৱালপাৰা জিলাৰ হাদলাপাৰা নয়াপাৰাত যিটো উৰুকাৰ নিশা সকলোৱে যিহেতু এসাজ খাব আৰু এনেলৈকে
পুয়ারপরা এদরে ইয়াত নিশার ভোজ ভাত খাওয়ার প্রস্তুতি চলাই আছে সকলে ইয়ার গাঁর বয়ারে জিয়রী সকলে বৃদ্ধ সকলে ওলা হে আনন্দ ফূর্তিত মতিল হয়েছে যেহেতু আজি উড়ুকা আর মাঘর বিহু মাঘর বিহু যদি ভোগর উৎসব ভোগর উৎসবত এনে ভোগর যে পিঠা পনারপরা সকল তৈরি করে রাতির সাজু হয়ে পড়েছে এয়া হল গোয়ালপাড়ার হাদলাপাড়া নয়াপাড়ার সামগ্রিক দৃশ্য আমি প্রতিদিন আমার দর্শক দেখালো।